আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তাফা। তীব্র লড়াইয়ে 261 তালেবান নিহত, প্রশ্নের মুখে ভারতের তালেবান নীতি, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে ইরান, শত্রুর ষড়যন্ত্রকে সুযোগে পরিণত করেছে ইরান। ভারত প্রসঙ্গ, আফগানিস্তানে তালেবানের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গজনি এবং কান্দাহার শহরের বিভিন্ন স্থানে তীব্র লড়াই চলছে। তালেবান বামিয়ান প্রদেশের সাইঘান জেলা, গজনির মালিস্তান, ফারাহ প্রদেশের পুর চমন এবং খোস্ট প্রদেশের মুসা খেলের নিয়ন্ত্রণ নিয়েছে। এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে তালেবানের 261 জনকে হত্যার দাবি করেছে। আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এই তথ্য জানায়। খবরে বলা হয়, আফগানিস্তানে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় দেশের বিভিন্ন প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে তালেবানের 261 জন নিহত হয়েছেন। একই সঙ্গে তাদের বহু অভিযানের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে। বামিয়ান প্রদেশের সাজ্জাদ ফলাদি নামের এক বাসিন্দা বলেন, সাইগান ও কুমার জেলা দখল হয়ে গেছে, মানুষ এটা নিয়ে বেশ চিন্তিত। বামিয়ান প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রেজা ইব্রাহিম বলেন, বামিয়ানের প্রায় 20,000 পরিবার অন্যান্য জেলায় আশ্রয় নিয়েছে। গজনির প্রাদেশিক কাউন্সিলের সদস্য গোলাম হোসেন বলেন, গজনির পরিস্থিতি মোটেও ভালো নয়, শত্রুরা আবাসিক এলাকায় অবস্থান নিয়েছে। অপরদিকে কান্দাহারের অধিকার কর্মী মোহাম্মদ ওসমান বলেন, শহরের অভ্যন্তরে যুদ্ধ লেগেই গেছে, বহু জেলা দখলে নিয়েছে তালেবান। প্রতিরক্ষা মন্ত্রণালয় মুখপাত্র রুহুল্লাহ আহমদ জাই বলেন, যেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে শত্রুরা হামলা চালাচ্ছে সেসব এলাকাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব এলাকা রক্ষা এবং সেখানে অভিযান পরিচালনায় কর্মসূচি রয়েছে। সম্প্রতি তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রায় 85% এলাকা সংগঠনটির নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে আফগানিস্তানে তালেবান তাণ্ডবের পটভূমিতে প্রশ্ন উঠল ভারতের কাবুল নীতি নিয়ে। পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র সম্প্রতি জানিয়েছিলেন, সেদেশে শান্তি ফেরানোর জন্য সমস্ত পক্ষের সঙ্গে আলোচনা করছে ভারত। ক্রমশ স্পষ্ট হয় নিজেদের নীতি বদলে তালেবানের সঙ্গেও আলোচনার দরজা খুলেছে সাউথ ব্লক। আপাতত সূত্রের খবর, সেই দরজা ভালো করে খোলার আগেই বারবার ধাক্কায় বন্ধ হওয়ার উপক্রম হয়। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাশিয়া সফরে গিয়ে সেদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আফগানিস্তান নিয়ে আলোচনা করেন। তাতে স্পষ্ট, তালেবানের সঙ্গে আলোচনার আগেই অবস্থান থেকে পিছু হটছে নয়াদিল্লি। পরপর ইরান এবং মস্কো গিয়েছিলেন জয়শঙ্কর। তাৎপর্যপূর্ণভাবে এই দুটি দেশেই তাঁর সফরের ঠিক আগের দিন তালেবান প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানিয়েছিল ইরান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জয়শঙ্করকে জানান, তালেবানের কাছ থেকে তাঁর প্রতিশ্রুতি পেয়েছেন যে আফগানিস্তানের বাইরে তাদের বুটের ছাপ পড়বে না, অর্থাৎ রাশিয়া অথবা মধ্য এশিয়ার নিরাপত্তা বিঘ্নিত করবে না তালেবান। সূত্রের খবর, লাভরভ জয়শঙ্করকে এও জানান, তালেবান আফগানিস্তানের বাইরে সন্ত্রাস না ছড়ালে রাশিয়াও নাক গলাবে না। মস্কোর এহেন অবস্থানের বিরোধিতা করে ভারতের বিদেশমন্ত্রী বলেন, তালেবান যদি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে হিংসার মাধ্যমে আফগানিস্তানের দখল নেয় তাহলে তাকে বৈধতা দেয়া চলে না, রাশিয়ার তা ভাবা উচিত। কূটনৈতিক শিবিরের প্রশ্ন, আজ হঠাৎ কেন বৈধতার প্রশ্ন তুলতে হচ্ছে জয়শঙ্করদের? কারণ এই তালেবানের সঙ্গেই তো দোহা এবং অন্যান্য জায়গায় নিঃশব্দে অনেক দিন ধরেই এ যোগাযোগ তৈরি করেছেন ভারতীয় নেতৃত্ব। দক্ষিণ পশ্চিম এশিয়ার সামগ্রিক নিরাপত্তা, পাকিস্তানের মদত পুষ্টে তালেবানকে নিয়ে ভারতের আশঙ্কার কথাও তাদের জানানো হয়েছে বিভিন্নভাবে। তাহলে আজ তালেবানকে নিয়ে রাশিয়ার মতো নিশ্চিন্ত কেন নয় ভারত? আজ হঠাৎ তাদের রাজনৈতিক বৈধতা নিয়ে চিন্তিতই বা কেন? পাশাপাশি আফগানিস্তানে হিংসা হঠাৎ যে বেড়ে যাবে তার কি কোনো আগাম আন্দাজ তালেবানের সঙ্গে কথা বলে পাওয়া যায়নি? শেষ মুহূর্তে বায়ুসেনার বিমান পাঠিয়ে আপৎকালীন ভিত্তিতে ভারতীয় কূটনীতিকদের কার্যত মৃত্যু মুখ থেকে ফেরাতে হচ্ছে কেন? এত আলোচনার পর এটুকু আশ্বাস কি পাওয়া যায়নি যে ভারতীয় দূতাবাসগুলো নিরাপদ থাকবে অথবা আগাম সতর্কবার্তা পাওয়া যাবে যাতে যথেষ্ট আগেই ভারত কর্মীদের ফিরিয়ে আনতে পারে?
বিশ্লেষকরা বলছেন, আমেরিকা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর পাকিস্তানের মদদে গড়ে ওঠা জঙ্গি সংগঠন যাতে এই অঞ্চলে প্রভাব বাড়াতে না পারে সেই জন্যই নয়াদিল্লি সংযোগ তৈরি করেছিল তালেবানদের সঙ্গে। এখন প্রশ্ন উঠছে, পাকিস্তানের ইন্ধনেই কি ভারতের মুখের ওপর দরজা বন্ধ করে দিল তারা? প্রশ্নগুলো ভারতের আফগানিস্তান সংক্রান্ত নীতিকে ঘোলাটে করে দিয়েছে বলেই মনে করা হচ্ছে। ইরান প্রসঙ্গ, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, শত্রুরা 4 দশক ধরে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হয়নি, বরং এর ফলে ইসলামী ব্যবস্থা আরও শক্তিশালী ও দৃঢ় হয়েছে। IRGC-র সেন্ট্রাল কমান্ডে প্রাদেশিক কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে তিনি এই কথা বলেন। জেনারেল সালামি আরও বলেন যে জাতি, ধর্মীয় মূল্যবোধ, ইমানি শক্তি, নৈতিকতা, আধুনিকতা, উন্নতি, স্বাধীনতা ও নিরাপত্তার ক্ষেত্রে অগ্রগামী কেবল তাকেই আদর্শ জাতি বলা চলে। IRGC-র শীর্ষ কমান্ডার বলেন, শত্রুরা আমাদের ইসলামী শাসন ব্যবস্থার সামনে যেসব বাধা বিপত্তি তৈরি করেছে তা যদি অন্য কোনো ব্যবস্থার বিরুদ্ধে করা হতো তাহলে তা নিশ্চিতভাবেই ভেঙে পড়ত, কিন্তু ইরান ক্রমেই শক্তিশালী হয়েছে। শত্রুর প্রতিটি ষড়যন্ত্রের মোকাবেলায় ইরানের ইসলামী সরকার ব্যবস্থার ভিত্তি সুদৃঢ় হয়েছে। অন্যদিকে ইরান সরকারের মুখপাত্র আলি রাবি বলেছেন, তার দেশ পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে এবং ইরানি জনগণ অতীতের যে কোনো সময়ের তুলনায় এই সমঝোতার ইতিবাচক ফল ভোগ করার কাছাকাছি অবস্থায় রয়েছে। ইরানের পরমাণু সমঝোতাকে আবারও কার্যকর করার লক্ষ্যে গত এপ্রিলে ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের সংলাপ শুরু হয় এবং গত মাসের শেষ দিকে 6 দফা আলোচনা সম্পন্ন হয়। তবে সপ্তম ও চূড়ান্ত দফা আলোচনার আগে আমেরিকার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য নিরসন নিয়ে অচল অবস্থা দেখা দেয়। আলি রাবি দৃশ্যত ইউরোপীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের মাধ্যমে সেই অচল অবস্থা অবসানের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, শিগগিরই পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। ওদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ভিয়েনা সংলাপ আবারও শুরু করার কোনো তারিখ নির্ধারিত না হলেও আমেরিকা সপ্তম দফা পরোক্ষ বৈঠকে ফিরে যেতে প্রস্তুত রয়েছে। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদে খবর দিয়েছিলেন, ভিয়েনা সংলাপের আরও কিছু খুঁটিনাটি বিষয় অগ্রগতি অর্জিত হয়েছে। রবি তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে আরও বলেন, পরমাণু সমঝোতা স্বাক্ষরের বার্ষিকীর কাছাকাছি দাঁড়িয়ে আমরা এই দিনটিকে বিশ্বের সঙ্গে গঠনমূলক সংলাপ নাম দিয়েছি। আগামী বৃহস্পতিবার পরমাণু সমঝোতা স্বাক্ষরের 6ষ্ঠ বার্ষিকী। রবি বলেন, এই দিনে ইরান বিশ্বের সকল জাতির সঙ্গে উত্তেজনা প্রশমন ও শান্তিপূর্ণ সহ অবস্থানে নিজের সদিচ্ছা প্রমাণ দিয়েছে। সংলাপকে যে কোনো মতপার্থক্য নিরসনের একমাত্র উপায় হিসেবে বর্ণনা করে ইরান সরকারের মুখপাত্র বলেন, পরমাণু সমঝোতা সই হওয়ার পর ইরানের শত্রুরা সাবেক মার্কিন প্রেসিডেন্টকে ধোঁকা দিয়ে এটি থেকে বের করে নেয়। এর ফলে ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপিত হলেও আমেরিকা আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশ্রুতি ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হয় এবং মার্কিন পররাষ্ট্রনীতি নজিরবিহীন ব্যর্থতা ও মর্যাদাহানির মুখে পড়ে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।